আজকে আপনাদেরকে একটু মজার খেলা দেখানোর জন্য আমরা আসছি। হাঁস খেলা, এখানে 12 জন পুকুরে নামবে, সেখান থেকে মাত্র 1টি হাঁস ধরতে হবে মাত্র 15 মিনিটে। তো এখন এই খেলাটি শুরু হতে যাচ্ছে। 12 জন পুকুরে 12 পাশে দাঁড়াইছে, চতুর্থ সাইডে মাঝখানে হাঁসটি ছাড়া দেওয়া হবে। এখন দেখুন এত হাঁসটি নিয়ে রেডি ভলেন্টিয়ার ভাই, দেখুন সবাই দেখতে পাচ্ছেন, খুব মজার খেলা। হাঁসটি পানিতে ডুব দিয়ে দিছে, দেখতে পাচ্ছেন সবাই চতুর্পাশ থেকে আসছে, কিন্তু হাঁস খুঁজে পাচ্ছে না। হাঁস হলো পানির নিচে, দেখুন ওই পাশে হাঁসটি উঠে গেছে, আবার ডুব দিয়ে দিছে। হাঁসটি উপরে উঠে গিয়েছে, এখন হাঁসটি আবার পুকুরের মাঝখানে নিয়ে যাওয়া হবে। হাঁসটি আবার ছেড়ে দেওয়া হয়েছে পানিতে, হাঁসটি দেখা যাক কোথায় উঠে। দেখুন হাঁসটি বসে উঠে গেছে, হাঁসটি দুজন একসাথে ধরে ফেলছে, সেজন্য খেলাটি আবার ডিসকোয়ালিফাই ধরা হলো। এবারে হাঁসটি আবার মাঝখানে ছেড়ে দেওয়া হবে, এক কথা হাঁস দিতে হবে একদম। দেখুন দুজন একসাথে ধরার কারণে খেলাটি ডিসকোয়ালিফাই ঘোষণা করা হয়েছে, হাঁসটি আবার মাঝখানে ছেড়ে দেওয়া হবে, দেখা যাক কার ভাগ্যে হাঁস আছে। 30 টাকা করে টিকিটের বিনিমূল্যে পাচ্ছে 300 টাকা দামের হাঁস, দেখা যাক কে ধরতে পারে। হাঁসটি আবার ছেড়ে দেওয়া হবে মাঝখানে, সবাই রেডি, হাঁসটি আবার ডুবে গেছে। তোমাকে দায়িত্ব পালন করে খেলার জন্য সৃষ্টি না হয়, খেলা শুরু হয়েছে।
খাবার ডিসকোয়ালি হাসটি উপরে ওঠার কারণে হাসটি চেঞ্জ করে দেওয়ার জন্য অনুরোধ করা হলো। হাসটি এখন আবার চেঞ্জ করে দেওয়া হবে। দেখুন আবার আরেকটি হাঁস দেওয়া হয়েছে। দেখুন দেখা যাক এটি বড় আছে হাঁসটা। শেষমেশ হাসি ধরতে পেরেছে। দেখুন নাম বলবো তার হাত তো তোলা করবে ওই জায়গায় ঝুবর কারণ কি আমি সবাই শুধু টাকা দিচ্ছে তার নাম হলো কাজী ইসলাম সুমন ডান্ডি আর তৃতীয় পর্ব যারা খেলায় অংশগ্রহণ করতে তার নাম লেখে যান